অস্ট্রেলিয়ায় প্রতি কেজি মাংস বিক্রি হচ্ছে $1.23। বছর ব্যবধানে যা কমেছে প্রায় 70%। অস্ট্রেলিয়ার মাংস ও প্রাণী সম্পদ বিভাগ MLA-র পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে। MLA-র বাজার বিশ্লেষক টিম জ্যাকসন জানান, গেল কয়েক বছরে অস্ট্রেলিয়ায় ভেড়া পালন অনেক বেড়েছে। বর্তমানে খামারগুলোতে 7,87,00,000-এর বেশি ভেড়া রয়েছে, যা 2007 সালের পর সর্বোচ্চ। খামারিদের সংগঠন শিপ প্রডিউসার্স অস্ট্রেলিয়া বলছে, ভেড়ার উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে গড় বৃষ্টিপাত। নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়ায় সর্বোচ্চ বৃষ্টিপাতে ঘাসের উৎপাদন ভালো হওয়ায় ভেড়া পালনও সহজ হয়েছে। কিন্তু অতিরিক্ত উৎপাদনের কারণে দাম কমে যাওয়ায় কাঙ্ক্ষিত মুনাফা পাচ্ছেন না খামারিরা, তাই খরচ কমাতে খামারের ভেড়া উন্মুক্ত করে দিচ্ছেন অনেকেই। সরকারি পরিসংখ্যানে দেখানো হয়েছে, অস্ট্রেলিয়ায় 100 বছরের মধ্যে সবচেয়ে কম ভেড়া উৎপাদন হয়েছিল 2020 সালে। এরপর 3 বছরে এর উৎপাদন বেড়েছে অন্তত 23%। অতিরিক্ত উৎপাদন এখন খামারিদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে অশনি সংকেত দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির তথ্য মতে, আগামী কয়েক মাসে অস্ট্রেলিয়ায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এতে নিশ্চিতভাবেই কমবে ঘাস উৎপাদন, ফলে ভেড়ার খাদ্য সংকটে পড়তে যাচ্ছে খামারগুলো। সম্ভাব্য সংকট উত্তরণে এখনই ভেড়ার পাল ছোট করার চিন্তায় আছেন খামারিরা। ভেড়ার মাংস রপ্তানিতে শীর্ষস্থানে আছে অস্ট্রেলিয়া। 2021-22 অর্থবছরে বৈশ্বিক চাহিদার প্রায় অর্ধেকই সরবরাহ করে দেশটি।